বাংলাদেশের যে এবারে ওয়ার্ল্ড কাপে আর কিছু হবে না এটা নিয়ে অ্যাশের সাথে আমার একটা অ্যাশের চেহারা, এই যে অ্যাশের চেহারাটা দেখে কি ধরনের কথা হবে বাংলাদেশের আর হবে? অবশ্যই, কেন হবে না? আপনি খালি বাংলাদেশের কথা বলতেছেন, আপনি ইংল্যান্ড টিম যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওরা কি খেলতেছে? তাহলে ওদের সব গ্রাউন্ড চেঞ্জ করতে হবে, ওদের সব সিলেক্টরদের চেঞ্জ করতে হবে এই পারফরম্যান্সের পর। আচ্ছা সত্যি করে বলেন, আমাদের খেলা আছে চারটা, কয়টা জিতবে? তিনটা আশা করছি, তিনটা তিনটা, মানে একটা শ্রীলঙ্কা, কিন্তু তারপরও আমাদের এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আসলে প্রেডিকশন করে আপনার কিছু লাভ হবে না। আপনি দেখেন কিন্তু বাংলাদেশের একটা আপসেট ঘটনা বাকি আছে, একটা আপসেট যদি আমরা ধরি তাহলে সেটা পাকিস্তান, অ্যাশ বলছে পাকিস্তান, নেদারল্যান্ডস আর শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার কাছে আমাদের ডিফিকাল্ট, কারণ যেই মাঠটাতে খেলা হবে পুনেতে ওই জায়গাটা না বিউটিফুল ব্যাটিং উইকেট, ওই জায়গায় আসলে পাওয়ার হিটিং আমরা একটু পিছিয়ে থাকবো এবং তাদের পেসও আমরা একটু পিছিয়ে থাকবো। বাংলাদেশি ফ্যান্সরা তো কান্নাকাটি করে হতাশ হয়ে শেষ, আপনি যে পাকিস্তানের সাথে জিতবে সাহসটা পাইলেন কোথা থেকে? সাহসটা পাচ্ছি আসলে পাকিস্তান ভালো ক্রিকেট খেলছে না ওইখান থেকে। হ্যাঁ, যদিও পাকিস্তান অলওয়েজ বাংলাদেশকে পেলে ক্রেজি হয়ে যায়, আমার ওই 99 ওয়ার্ল্ড কাপের পরের থেকে যতবারই আমি দেখেছি যে একদম সবার সাথে আমরা ইন্ডিয়াদের সাথে ভালো ফাইট করি, জিতিও। আচ্ছা আপনি এই যে চাবাবাজি করে এই যে একটা ওয়ার্ল্ড কাপ ঘুরতেছেন, এদিক ওদিক যাচ্ছেন টি স্পোর্টস এর সাথে, কি খুশি কেমন লাগতেছে আপনার? এই এক্সপিরিয়েন্স তো কখনো ছিল না এটা। হ্যাঁ, ডিফারেন্ট চাপাবাজি তো আজকে নতুন না, চাপাবাজি আমি আগে থেকেই করি এই এই খেলা নিয়ে। তো থ্যাংক ইউ টি স্পোর্টস কে, যে আসলে ওনারা বুঝতে পেরেছেন যে না চাপাবাজি আপনার একটা গুণ আছে, চাপাবাজি গুণ আছে, চাপাবাজি রেডি হবে হবে। তো ফার্স্ট টাইম কোন ক্রিকেটারকে ওনারা অফার করেছেন। এই যেহেতু এখন 2023 ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি না, যেহেতু যাই চাপাবাজি ছিল আপনার খেলার, কেন কেন থাকবে না? ইচ্ছা ছিল, যেহেতু এখন আমি ডোমেস্টিক খেলি, এখন আমি ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলি, ইচ্ছা কেন থাকবে না? ডেফিনেটলি থাকে, কিন্তু সেইখানে চিন্তা না যে যাই চাপাবাজি করে আসি। এই যে ডোমেস্টিক খেলতেছেন, ইংল্যান্ডে গিয়ে খেলতেছেন, এখানে এসে ওয়ার্ল্ড কাপ কভার করতেছেন, এই খুব খুব ডিফারেন্ট না লাইফটা, মানে অন্যরকম না? মানে খুব ভালো লাগে নিশ্চয়ই, সারাক্ষণ দৌড়াচ্ছেন, একটা পেসে আছেন। হ্যাঁ, খেলার মধ্যে থাকলে তো ভালো লাগে, সেই জিনিসটাই, যেহেতু খেলার সাথে থাকতে চাই সেই কারণেই আসলে এই জায়গায় আসা। আর খাওয়া দাওয়া কেমন করতেছেন ইন্ডিয়া? খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ, টি স্পোর্টস খাওয়াচ্ছে ভালো, টি স্পোর্টস তো খাওয়াচ্ছে, এবং আমার কাছে ভালো লাগছে যে আপনাদের দেখে আমার ভালো লাগছে যে না আপনাদের এভরিডে খেলার সময় যে আমরা মাঠে আসি, তারা প্রেস বক্সে যে এত মজার মজার খাবার দেয়, তো বলে দিচ্ছে আপনাদের কষ্ট আছে কিন্তু মজাও আছে, খাওয়া প্রেস বক্সে খাবার অনেক মজা, অনেক মজা, সব সব ভেনুতে না আবার দুই একটা, আমার কাছে কিন্তু সব ভেনুতেই মজা লাগে, যদিও সবাই কমপ্লেইন ছিল ছিল পুনেতে, কিন্তু আমার কাছে আসলে আমি সবকিছু অ্যাডজাস্ট করতে পারি, মানে মোট কথা আমি এনজয় করতেছি, আমি অনেক এনজয়। অ্যাশ বলছে যারা হতাশ তাদের জন্য যে পাকিস্তানকে আমরা হারাইতে যাচ্ছি, শ্রীলঙ্কাকে হারাইতে যাচ্ছি, যারা ইংল্যান্ডকে আজকে হারাই দিচ্ছে, আমি বারবার এটা মেনশন করতে, শ্রীলঙ্কাকে আমার অনেক ভয় লাগে। থ্যাংক ইউ সো মাচ অ্যাশ, থ্যাংক ইউ। আপনি কি আমাকে খাওয়াবেন এবার ওয়ার্ল্ড কাপে? অবশ্যই, আমরা দাওয়াত দিয়ে যে আপনি ভুলে গেছেন, এর কি হবে? মাহফুজ ভাই, এই যে আমাদের ক্যামেরার পিছনে যে ব্যক্তিটা, ওনাকে আমি আজকেও বলেছিলাম যে ভাই একটা ফোন দেন, কিন্তু আসলে ওনারও দোষ না, আমাদের খাওয়ার সাথে সাথে আমাদের কিছু কন্টেন্ট বানাইতে হয় টি স্পোর্টসের জন্য, টাকাটা তো হালাল হবে না, না যেই কারণে আসলে ভাইয়ার যে আপনাদের যে কি কষ্ট, আপনার কষ্টটা একটু কম আমি বুঝতেছি, কারণ আপনাকে পাঠানোর পরে আপনি লাইভে যেতে পারেন না, এটা আমার আল্লাহ খুবই কষ্ট লাগে। তো এখন তো ধরেন আমাদের ক্যামেরার পিছনে যে ভদ্রলোক আছেন সেলিব্রিটি, মাহফুজ তামিমের ইন্টারভিউ করুক, এই শুভকামনা আমাদের এখানেই শেষ।